টানা তাপপ্রবাহে এক ধরনের দুর্যোগের মধ্য দিয়েই সময় পার করছে পুরো দেশ একদিকে গরমের তীব্রতা অন্যদিকে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগ বালাই ফলে বাইরের খোলা পানি শরবত আখের রস এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া পরিহার করার পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতাল সংশ্লিষ্টরা আমাদের পরামর্শ বরাবরই হাইজিনিক খাবার দাবার স্বাস্থ্যকর পরিবেশে খাবার দাবার আমাদের ফুটপাতে অবশ্যই স্বাস্থ্যকর খাবার দাবার থাকে না কারণ এখানে ফুটপাতে যে ধুলাবালির মিশ্রণ ঘটে সেটাতে খাবারকে দূষিত করে জীবাণু দিয়ে দূষিত করে ঠিক সেই সময়ে হাসপাতালের ভিতরেই চোখে পড়ছে এমন দৃশ্য যেখানে হাসপাতাল সংশ্লিষ্ট অনেকেই গ্রহণ করছেন এমন অস্বাস্থ্যকর খাবার কিন্তু দেশের স্বাস্থ্যখাতের বিশেষ মুহূর্তে কয়েকটি হাসপাতালের মধ্যে যে হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান এখনও রেখে যাচ্ছে সেই হাসপাতালের রাঙ্গিনায় কিভাবে এসব অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয় জানতে চাইলে হাসপাতালটির পরিচালক বললেন ব্যবস্থা নেওয়া হবে হাসপাতাল দিয়ে ঢুকতেছিল আপনার গিয়ে আমরা বাইরে দেখলাম আশপাশের সব বাইরের খাবারের দোকান সব সরবতের দোকান এবং আপনার হাসপাতাল মানুষ বেরোয় ওই খাবারগুলো খাচ্ছে আসলে আসলে কি প্রয়োজনের মানুষ এখানে খাচ্ছে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ বাইরে হোটেল থাকতো বা কস্টিং একটা ব্যাপার আছে ফুটপাথের খাবার দাবার এখানে খুব সাধারণ মানুষ আসে তারা হয়তো ঠেকায় পরে এই খাবার দাবার গুলো এসব খাবার গ্রহণের ফলে ডায়রিয়া আমার শৈশব মৃত্যু ঝুঁকি থাকলেও কেন এই খাবার গ্রহণ করেন জানতে চেয়ে ভুক্তরা জানালেন নানান বাহানার কথা পানি টানি কিছু আনি নে জনলা এইবোর সব খাইতে মন চাচ্ছিল যে জন্মাল খাইছি কোন খারাপ বা লোকটা খাইটা কিছুই বুঝতে পারিনি না খায় এত কোনো উপায় নাই এখন কি করব বলেন অসুস্থ তো হই না হইলে তো বুঝতে পারতাম যে এটা ক্ষতি করে এদিকে এখনো প্রতিদিন গরমে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসছেন এসব হাসপাতালগুলোতে তো অনেক সমস্যা হচ্ছে আমাদের বৃদ্ধ মানুষ আছে এদেরকে বিশেষ করে বৃদ্ধ যারা তাদের আরও সমস্যা হইতেছে বেশি বেশি আর আছে তারপরে শ্বাসকষ্ট আছে হার্টের সমস্যা আছে এখানে প্রচন্ড তাপ দেয় বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমাদের হাসপাতালে প্রচুর রুগী আসতেছে তার মধ্যে যেসব রোগী আমাদের সাধারণত কমনলি আসতেছে জ্বর ঠান্ডা কাশি প্লাস আপনার কিছু ডায়রিয়া জনিত রোগ কাসর আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা